আস্তে আস্তে এটা কিন্তু বেরিয়ে আসবে, ঠিক আছে? তো আপনি যদি এটা এই যে তার ডিমের মধ্যে যে অংশটা আছে সে অংশটা যদি ধরতে যান তাহলে কিন্তু পাখির প্রবলেম হবে। তো আস্তে আস্তে করে ডিমটা ফেলে দিতে হবে, ঠিক আছে? দেখতেছেন, একটু ভালো করে দেখেন, এই ডিমটা ফেলে দিছি। আসসালামু আলাইকুম, বার্সার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আশা রাখছি সব ভালো আছে এবং সুস্থ আছেন। তো বরাবর মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম, যদিও অনেকদিন পর ফেস ক্যামে আসলাম। যদিও আমার এই যে এখানে বেশ কয়েকটা পাখি আছে যেগুলো আমি পোষার জন্য জাস্ট আমি আজকে 1 থেকে 1.5 বছর ধরে কোনো রকম কোনো ভিডিও দেওয়া ছাড়া রাখছি, ঠিক আছে? তো ভাগ্যক্রমে দেখা যাচ্ছে যে আমার এখানে প্রায় পাখি ডিম দেওয়া শুরু করতেছে, মানে আমি ব্রিডিং দিচ্ছি না তারপরে কিন্তু ডিম দিচ্ছে। তো মজার একটা ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা পাখি যদি মেল অথবা ফিমেল না হয়, যদি ফিমেল ফিমেলও হয় সেক্ষেত্রে কিন্তু ডিম দিতে পারে এবং ডিম দেয়, ঠিক আছে? তবে এই ডিমের মধ্যে কোনো রকম কোনো বাচ্চা থাকবে না। তো যদিও দেখতে পাচ্ছেন আমার এখানে এই একটা ককাটেল পাখি আছে, এই পাখিটা রিসেন্টলি দেখতেছি খুবই দুর্বল হয়ে যাচ্ছে, ডিম দেওয়ার সময় হয়েছে কিন্তু ডিম দিতে পারতেছে না। যদিও এর আগে মনে হয় এটা পাখিটা একটু ডিম একটা দিয়েছিল, তবে এখন কি হয়েছে আমি তা দেখতেছি না। যদি একটু সময় বেশি লাগে তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আমার পাখিটা একটু প্রবলেম হতে পারে। তো এগ বাইন্ডিং এটাকে বলে আর কি। তো এগ বাইন্ডিং হলে আপনার অবশ্যই প্রথমত পাখিকে যদি পাখি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই ডিমটা তার আপনার পুশ করে বের করে ফেলতে হবে। কিভাবে করবেন সেটা একটু দেখেন। এই যে জাস্ট আমি পাখিটা ধরলাম, এমনভাবে ধরছি পাখিটা মরবে না এবং ব্যথাও পাবে না, জাস্ট নড়তে পারবে না এবং আমাকে কামড়াতে পারবে না, দেখছেন এইভাবে, ঠিক আছে? দেন আস্তে আস্তে এখান থেকে এটা হচ্ছে তার বুক এবং এই বুকের নিচ থেকে একটু একটু করে পুশ করতে হবে, ঠিক আছে? একটু ভালো করে দেখেন, এই আস্তে আস্তে আমি পুশ করছি, আস্তে আস্তে, জোরে না, জোরে দিলে তখন ডিম ওইখানে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আস্তে আস্তে ওই জন্য পুশ করতে হবে যাতে করে পাখি আস্তে আস্তে বাইর করে ফেলবে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন, তো আল্লাহ দেখছেন ডিম কিন্তু আস্তে আস্তে বাইর হচ্ছে। তো এইখানে কিন্তু চাপ দেওয়া যাবে না, আস্তে আস্তে এটা কিন্তু বেরিয়ে আসবে, ঠিক আছে? তো আপনি যদি এটা এই যে তার ডিমের মধ্যে যে অংশটা আছে সে অংশটা যদি ধরতে যান তাহলে কিন্তু পাখির প্রবলেম হবে। তো আস্তে আস্তে করে ডিমটা ফেলে দিতে হবে, ঠিক আছে? দেখতেছেন, একটু ভালো করে দেখেন, এই ডিমটা ফেলে দিছি, এটা যদি ভেঙে যেত তাহলে কিন্তু প্রবলেম হতো। যে আস্তে আস্তে কিন্তু এই যে ইয়াটা বাইর হয়েছে ডিমের যে আবরণটা এটা কিন্তু আস্তে আস্তে ঢুকে যাবে, ঠিক আছে? তো ঢুকে গেলে তেমন একটা আর প্রবলেম হবে না, তো এটা নিজে নিজেই আসলে ঢুকে যাবে। সো আমার এই একটা ডিম যদি পাখির আটকে থাকে তাহলে পাখি আসলে যদি যখন ডিমটা নিজে নিজে দিতে না পারে সেক্ষেত্রে দেখা যায় যে পাখিগুলোকে আসলে বাঁচানো সম্ভব হয় না এবং বেশি দুর্বল হয়ে গেলে কিন্তু তাদেরকে কোনোভাবেই আসলে বাঁচানো সম্ভব হবে না। সো এই যে ডিম আমাদের মাথায় রাখতে হবে, এই ডিমটা যদি বাইর না হয় সেক্ষেত্রে কট লিভার অয়েল আমরা চাইলে পাখিদেরকে খাওয়াতে পারি, সেক্ষেত্রে পাখির ডিমটা নিজে নিজে দেওয়ার ইয়া থাকে, শক্তিটা থাকে এবং কট লিভার অয়েল যখন আপনি আপনার পাখিদেরকে দিবেন তখন কিন্তু দেখা যায় যে অটোমেটিকলি অনেক সময় বেশিরভাগ সময় কিন্তু পাখিদের ডিমটা বের হয়ে আসে, ঠিক আছে? তো কট লিভার অয়েল দিয়ে যখন কাজ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ফিজিক্যালভাবেই কিন্তু তাকে ডিমটা বের করতে হবে। যদি এটা না পারেন তাহলে কিন্তু আপনার প্রিয় পাখিটাকে হারানোর সম্ভাবনা থাকে এবং সাহস অবশ্যই লাগবে। যদি সাহস ছাড়া আপনি এ কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে দেখবেন যে আপনার পাখি মারা যাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? তো একটু যদি খেয়াল করে আমার পাখিটা কিন্তু দেখে এখন একটু ইয়া করছে, ঠিক আছে? কিন্তু দেখা যাবে যে আপনার এই আধা ঘন্টাখানিক পর পাখিটা ফুল ফিট, একদম পাখি আগে যেরকম ছিল ঠিক সেম। তো এই ধরনের যখন পাখিতে প্রবলেম হবে অবশ্যই আপনাদের সচেতন থাকতে হবে, এই ধরনের পাখিতে মানে যেসব পাখিগুলো দুর্বল থাকবে একটু তাদেরকে ব্রিডে দেওয়া যাবে না, প্রয়োজন তাদেরকে মেডিসিন কোচ করান, রেস্টে দেন, দেন যখন পুরোপুরি ফিট হবে তারপরে গিয়ে আপনি তাকে ব্রিডিংয়ে দিবেন। এর আগে দিলে এই ধরনের প্রবলেম
প্রতিনিয়ত হবে এবং প্রতিনিয়ত হলে কিন্তু আপনি আপনার শখের পাখিকে হারাবেন সো দুইটা বাচ্চার জন্য আপনার এত ভালো পাখি এবং একটা প্রাণকে নষ্ট করা মেরে ফেলার কোনো অধিকারই আপনার নাই তো এর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো দেখা হবে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম